আলোচনা সভা, রেলি ও কেক কাটা সহ বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সকাল 11টায় নোয়াখালী জেলা ছাত্রলীগের আয়োজনে মাইজদি টাউন হলের মোড় থেকে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। রেলিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওহিদুজ্জামান মামুন। এ সময় উপস্থিত ছিল নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আব্দুল কাদের মিনাস, মোহাম্মদ মাসিদুল ইসলাম রানা, মোহাম্মদ আরিফুল ইসলাম হৃদয় সহ জেলা উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে কেক কেটে ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটির 73তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। নোয়াখালী থেকে রিপোর্ট করেছেন আরিফিন শাকিল, NAN TV।